দুরই বাড়ি মসজিদ ওই হামসায়ার বাড়ি অন্তনে প্রায় 1 কিলোমিটার দুরই একজনের বাড়ি যদি থাকে এই বাড়ির এক আদবুড়া বেটিয়ে যদি কই ইনতনে ওয়াজ সারা সমজা দার না যাই কি মসজিদর দার হমুকর বাড়ি তো বালা করি ওয়াজ সমজা যাইব হুন মনি চিন্তা বইয়া ও ন আর বালা করি হুন মহি কিম আমল হরম রোয়ানা দিলা টর্চ লাইটে গুলিয়া লগে কুটি মুটি নাতিয়ে ঘুরে কইলা আর নাইলে ছেলে ঘুরে কইলা চল আমার লগে তুই যাইবে কি ওয়াজও আমারে অমুকর বাড়ি দিয়া কত আয়া আনলে ফটায় গো যদি গুয়া গাছ এ গুত্তনে ভাল মারিয়া আরে গুজ যায় আর জোরাত্তি উঠে গুয়ার বা গুড়ায় তে খোঁজ চাইন ই ই বেটিমানসর কিতা অবস্থা হইব সাউসে কুলাইবনি তেমনি হি কইবা ওয়াজ ফালাইয়া সাহেব দৌড়ারি লাগবো বেটি লইয়া হসপিটাল যাইবার লাগিয়া ও পরিমাণ সাহস টান্তার ধৈর্য ধৈর্য বেটিমাঞ্চর ধৈর্য কম বেটিমাঞ্চর শক্তি কম বেটিমাঞ্চর সাহস কম এমন কি শরীয়তের বাসায় বেটিম তোর আকল কম ওইটা বারণ বেসা আকল কম কে কইছে আমরা তো আরো বেশ আকল আছে এটা মাতো আমি যাইয়ার না উদাহরণ দিয়া যদি আপনারে বুঝা দিত লাগে যে এই তো বানাতে রিয়াকশন করি লইব রিয়াকশন করি লইব কারণ আমার দেশ বদলিতে বদলিতে এমন পর্যায়ে গেছে এমন পর্যায়ে গেছে বিয়া করিয়া বেটাইতে জান বাঁচাইতে পাত্রা নাই এখন জেলও যাবা লাগে আর জেলও গিয়া শেষ নাই জেলও গিয়া শেষ নাই এটা কেউরর সাজা ইলাও ওইতে পারে যাবজ্জীবন নারী জাতির প্রতি এত দয়া এত মায়া এত মহব্বত আমার সরকারের যে মহব্বতের কারণে একটা মেয়ের বিয়া হয়ে গেছে 17 বছর 11 মাস হওয়ার বাদে বিয়া হয়েছে 18 তো ঘুরছে না বুঝছে নি 17 বছর 11 মাস হইলে 18 ঘুরছে নি না এই বেটির স্বামীটারে দরিয়া নিয়ে জেল হারাইব কমাইয়াও ইবেটার সাজা হইতে পারে 2 বছর আর নাই 20 বছর সাজা সশ্রম কারাদণ্ড লগে কামও করা লাগবো অত মায়া ই বেটির লগে যার কারণে মেয়েটারে কম বয়সী বিয়া করার কারণে জামাইরে সাজা দেন সরকারে মেয়ে গিয়ে ই মাদ খানোর 20 বছর হাইত কিতা বিন্দিত কিতা আর স্বামী বাইত খান যেহেতু এক বেটার বউ হিসাবে আছে অত মায়া তুই বিপদিবন মনে কয় স্বামী ভা মনে কয় ইজ্জত কুয়া মনে কয় জিনা কর যেটা মনে কয় ওটা তুই কর আমি তোর ঘুরে সাজা দিতাম বললাম মায়া বুঝছি কি পরিমাণ মায়া আন্দাজ ভাইতিরানি বুঝেল নি আড়াইয়া তোরই 20 বছর কাটাই তো কি লাই মেয়েটাই ইরা মাথাত গেলে তো উপরে পড়িয়ে দেই বুঝছি বুঝতো আমরা বুঝি কিছু আমরা মেসা বকলেও বুঝি মুসলমানেও বুঝি অমুসলমানেও বুঝি সারাই বুঝি সরকারে আইন বানাইতে 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 কিভাবে শাসানি শুরু হয়েছে এটার পিছনে কোন উদ্দেশ্য আছে আল্লাহ জানে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের সহি সমাজ দেখুয়া হুকু আল্লাহুম্মা আমিন বিশুদ্ধ সমাজ দেখুয়া আল্লাহ তাআলা হুকু আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমরা সৃষ্টি করছেন ওই দেশ যে দেশের মাটি যে দেশের মাটিটা উদ্ধার করতে গিয়া ব্রিটিশ তাকিয়া হাজার হাজার উলামাই কেরাম লক্ষ লক্ষ মুসলমানে জান দিছেন যে এই দেশটা ব্রিটিশে শাসন করেন যে শাসনটা করেন ব্রিটিশে তারা তাদের ধর্ম প্রচার করিয়া তাদের ধর্মীয় আইনগুলা এই ভারতবাসীর উপরে প্রযোজ্য করতে স্যার এরার কাজটা কিয়া আমরা ভারতীয় ধর্মাবলম্বী যারা আছে বা যারা আছে ভারতীয় ধর্মাবলম্বী তারা ভারতীয় ধর্মের ফাকিরে আমল করত এই বিদেশি ব্রিটিশের ফাকিরে নাই আমরা মুসলমান যারা আছি ইসলাম ধর্ম মানি আমরা ইসলামে দেখান কইছে যে কোনে কইছে ও কোনে পালন করতাম আলহামদুলিল্লাহ সংবিধান বন্ধ হলা হইলে এখন দেখা যায় সংবিধান এক ভাই আইন আর এক ভাই আইন আর এক ভাই যাই হোক কি ভাই দি লম্বা আলোচনা আমি যাই আর না মাত্র আমি তুলিসলাম কোন খান যে নারী জাতির সাহস কম দরিদ্র কম শক্তি কম আকল কম যার কারণে সান দেখার মশলা যদি সামনে আয় যেমন রমজান মাস তুলা বাদে আর জান মাসের ভিতরে আইব রমজান মাস আমার সামনে একজন বেটা মানু আর দুইজন বেটি মানছে যদি সান দেখই আর এই দুনিয়ায় খেয়েও দেখই না এই সান দেখার খবর যদি কোনো কাজী সাবর গেছে গিয়া যে তাই আকুয়া বা সাক্ষী এরা বেটা কাজী সাবর গেছে গিয়া হাজির অকুয়া বেটা একজন আর বেটি হইলে দুইজন মিলিয়া তিনজনে যদি সাক্ষী দেন তা হইলে কাজী সাবে গছি বা সান দেখা ঠিক আছে আর যদি বেটা দুইজন ওইন তে তিনজন লাগে না দুইজন বেটা মানছে সাক্ষী দিলে কাজী সাবে মানি লইবা শরীয়তে কইয়া দিছে আর বেটা দুইজনের জায়গায় যদি এক বেটা আর এক বেটি হইন আর তারা দুইজনে সাক্ষী দেন যে আমরা দুইজনে সান দেখছি হামাই বলি না বেটা একজনের সমান দুইজন বেটিয়ে ফরাইজর মুসলা আছে নানি
ফরাইজের মুসলা আছে নানি একজন মানুষ মারা গেলে তার ছেলে এবং মেয়ে উভয়রে তুইয়া গেলা একটা ছেলে একটা মেয়ে তুইয়া গেলাতে সম্পদ কিলা বাটইব বলে ছেলে 2 টাকা পাইলে মেয়ে 1 টাকা একজনের যদি এক ছেলে আর দুই মেয়ে থাকতে সম্পত্তি হইব আদাদি অর্ধেক পাইব এক ছেলে আর অর্ধেক আদাদি করিয়া দুইও বইলে বাটিয়া নিবা ইনও তো দেখা যায় নানি দুই বেটি মানুষ সমান এক বেটা মানুষ এক বেটা মানুষ সৃষ্টি করছেন কে বেটা ইনার বেটি কে সৃষ্টি করছেন আল্লাহ রায়নি তাই মানুষই গুণ ছিল নানি কিলা সৃষ্টি করছেন জানোইন নানি আনা জানিয়া বানাইছেন নি আনা জানিয়া আল্লাহ বানাইছেন নি যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ আইন দিয়া দিছেন এই ওই আল্লাহ আইন দিয়া দিছেন পৃথিবী কান্ত ওলা আছিল এক জবানাত এক জবানাত পৃথিবীত ইলা বিভিন্ন ধর্ম আছিল যে ধর্মই কইছে একজন মানুষ মারা গেলে তার দ্বারা ছেলে সন্তান থাকব শুধু তারাই সম্পত্তি পাইব মেয়ে সন্তান যারা থাকব এক টাকাও পাইত না আমার ভারতবর্ষ তো ইলা ধর্ম আছিল যে ধর্মীয় আইন ফাকিরে একজন মানুষ মারা গেলে তার সম্পদ সম্পদ যে গুলা তুইয়া যাইবা মাল দৌলত যে গুলা তুইয়া যাইবা এনর মেয়ে সন্তান যারা এরা এক টাকাও পাইত নাই যার কারণেও তো যৌতুক প্রথা নামে একটা প্রথা আমার ইমারতি অন্যান্য ধর্মর মধ্যে ছিল যৌতুক প্রথা কিয়র নাম বলে মেয়েরে শাদি দিবার সময়ে বাপ তুমি দুনিয়ায় আসো মা তুমি দুনিয়ায় আসো যেহেতু তুমি মারা যাবার বাদে তোমার মেয়ে কোনো সম্পদ পাইতো নাই তোমার কোন সম্পদ বাট পাইতো নাই অতএব বিয়া দিয়া পুড়ি যখন রোয়ানা দিবাই ঔতাইর লগে করিয়া যা পারো দেনাইতাই বাদে আর পাইতো না বাদে আর পাইতো নাই বাপে যা দিবাই তাও তখন একদিনে এক সময়ে বাপে বাপে সারা দিতে পারবো নি বুড়িরে এক লাখ টাকার মাল দিল 5 লাখ টাকার মাল দেলাইলো বেটার জমিন 1 বিঘা যদি তাইকার 25 লাখ টাকা বিকিব সময়াও 20 লাখ টাকার মাল রইছে আবো 5 লাখ টাকার দেই যদি ঠিক নাই তো আর ঘুরিয়ে আর জীবনে বাট পাইতা না মেয়ে জীবনে বাট পাইতা না দিনে ইসলামে আজ থেকে 1400 বছর আগে ঘোষণা দিছে ওয়ালিল জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন ওয়ালিল জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন দুই মেয়ে যতখান পাইবা এক ছেলে অতখান পাইব ইগান বুনিয়া আগে তো আসিল না 1951 ইংরেজিতে ভারত সরকারে আইন বানাইলা আইন বানাইলা আইন বানাইলা আর বানাইতে বানাইতে এখন দিলা তাই তাই তুলা বলাইয়া হইলা না মেয়ে কম পাইতো কি ছেলের সমান পাইতো ও দিলা তাই তাই মূল নাই দেবাত লাগছেন যদি দিতে দিতে ছেলের সমান দিছেন মেয়েরে দিয়া কইলে এখন কিতা ইসলামে টকি লইছে ইসলামে টকি লাইছে নারী জাতির টকি লাইছে ছেলেরে দিছে 2 টাকা আর মেয়েরে কইছে 1 টাকা মেয়েরে কইছে 1 টাকা তো টকি লাইলো ছেলে 2 টাকা পাইলে মেয়েও 2 টাকা পাইতো সমান সমান পাইতো ওখান দাবি তুলি দিছে এখন তাই তাই আমরা রোজরে তোরা যদি আমরা বিশ্লেষণ করি একটা একটা মানুষ যদি মারা যায় যদি 2টা হরুতা যদি তুইয়া যায় একটা ছেলে একটা মেয়ে গরিব মানুষ মারা গেছে 3 লাখ টাকার সম্পত্তি বন্টন করলে মেয়ে পাইব 1 লাখ ছেলে পাইব 2 লাখ বিয়া শাদি হইছে না বাপ থাকতে এখন ভাইয়ে লাগিয়া তার বইন দে দিল বিয়া বিয়া দিলে কইন মর দেবা লাগে নানি করিয়ে দেয় মর বেটিয়ে না বেটায় এলাকাতে মনে হয় বেটিনতে মর দিন ওটা লাগে মাতিচ্ছ না বেটাই দেন দি কিওর দি তাই তা লেখাইয়া তুই মর ইগুন দেবা দেবি নাই আমরা মুসলমানে বুধবাইছি বরাক বেদির মুসলমানে বুধবাইছি মর দেবা দেবি নাই মর লেখা নি মর লেখা নি খালি কাগজ লেখা নি আবদুল বাকি চিরস্থায়ী বাকি চিরস্থায়ী বাকি ও পিণ্ডালে যদিন আমি কই বলে যতজন শাদী হইছে হগলে ভার শৈন্য 10-12 জনে কিবার আত তুলিবা বাকি আল্লাহ কল্লা তোলে দি দিবা আব দিতাম পারছি না মেসাব দিবু তো কইবা কইমু সোয়াল আপনার বুঝছি কইমু মাতিগান ইগান সমাজ চলের করি ইগান সোয়াল আনছেন তাই ফিন্দাউড়ির কইলা কইলাই ফিন্দাউড়ির ছয় সামান ও শব্দ যে কইগু সরিও তো নাই মাত বুঝছেন নি ফিন্দাউড়ি শব্দ কুয়ার 6টা শব্দ লাগা কুয়ার 9টা লাগা কুয়ার কোনোটাও নাও লাগা কুয়া ফিন্দাউড়ি কইতে সময় তো অলংকার বুঝায় নানি অলংকার ওলা নাই নি অলংকার দেখ দেখ কানো গোলাত না হো অর্থাৎ ফিন্দুন নানি বেটিন ওই যে অলংকার দেখ নাই ই অলংকার ইক নাই বেটাই বেটিরে দেবা লাগবো ইলা কোনো মাত সরিও তো নাই বেটার উপরে দায়িত্ব হইলো বেটাই মর দিতা দুই পার্টি মিলিয়া কইনার আত্মীয় স্বজন মুরব্বী যারা আছেন গার্জিয়ান যারা আছেন তারা এবং জামাই বাবুর আত্মীয় স্বজন গার্জিয়ান যারা তারা মিলিয়া যত টাকা সাব্যস্ত করবা মর ও অত টাকা হইব মর বেটার উপরে ফরজ হইলো এই মর আদায় করা
এই মর আদায় করা মরর বাইরে মরর বাইরে কোনো কিছু কইনার বাড়িয়া নাই জামাইর বাড়ির গেছে পূজা জায়েজ নাই হারাম আর জামাইর বাড়িয়া নাই কইনার বাড়িয়া নার গেছে বেটি গুছালা মেয়ে গুছালা অন্য একটা সুলা বস্তু পূজাও জায়েজ নাই হারাম জায়েজ নাই হারাম হ্যাঁ কইনার বাপে টান টান উমাই দুদিন কিছু বস্তু মেয়ের লগে দেন যেগুড়ে জায়েজ হই আমরা যে ঘুরে আমরা জেজ হই আমরার বাসায় যে মেয়েরে পরর বাড়ি দিয়ে আর মেয়ে গু যাইব একজনের বাড়ি দিয়া রইতো বিছনার দরকার আমার মেয়ে গু পরর বিছনার দিয়াও রইতো নেই কোনো আমি বিছনার ট্যাবলেট তুষক ইত্যাদি ইত্যাদি দিলাম কাপড় চুপড় দিলাম ঘর বাসন বর্তন যেটা নগদ লাগবো কথা কিছু দিয়া দিলাম জরুরতর সামান ইকনাইন আছে নবী আলাইহি সালামে তার চতুর্থ কন্যা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দিছে নবীজি তার চতুর্থ মেয়ে পয়লা খুর তিনজন রে দিছেন কি না একদিন তালাশ করিয়া পাওয়া যায় না বড় বড় আলিম হকলে পাইছুন না না করছুন আমরা তো গুটি গুটি আলিম অত ভার আলিম নাই বড় আলিম হকলে যেটা কই কথা আমরা মানি মানি তারা না করছুন টুকাইয়া পাইছুন না তবে চতুর্থ কন্যা হজরতে ফাতিমাতুজ জোহরা দেন সৈয়দাতু নিসাই আহলিল জান্না জন্নতি বেটি নবলর সর্দার হইবা এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গরর প্রয়োজনীয় কিছু সামান নবী দিয়ে দিছেন সেই হিসাবে যে কোনো বাপে তার মেয়ে বিয়া দিবার সময়ে জামাইর বাড়ির যখন দিবে এরে দিবা তখন এই কিছু সামান জরুরত আন্দাজা কিছু সামান দিয়া লোকে দিতে পারবা কিন্তু জামাইর বাড়ি এলাকায় খুঁজিতে পারতা নাই বলে আমারে পালং দেবা লাগবো আমারে সাইকেল দেবা লাগবো আমারে গড়ি দেবা লাগবো আমারে এল্টো দেবা লাগবো আমারে বাইক দেবা লাগবো এটা কোনো কিছু খুঁজা জামাইর বাড়ির পক্ষ থাকিয়া বৈধ নাই যদি খুঁজইন যে খুঁজিয়া দে বস্তু পাইবা এই বস্তুটা ব্যবহার করাও বৈধ নাই ফকুয়া মুরব্বী সাহেব কিতা কইতা বুঝো না আপনার এই সওয়াল লাভ কিটা ও বকুয়া হইছে তফসীর উনি আছেন কে আর সল করে কিটা করতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ধরে পড়ি না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم আমার দুস্থ হল আর বুজুর্গ হল সওয়াল করি আপনারা আমার অন্য পথে লইয়া যাইতে গিয়া আমি মাত্র লিখলাম যে লাইনে এর তলে তোমার ডাল ধরছে জাগাত ঘুরি ফিরি গিয়া আজি বই ইনশাআল্লাহ ই মাত্র বুঝা গেছে নারী জামাইর বাড়ির থেকে কইনার বাড়ি আনা রে মেয়ে ছাড়া দ্বিতীয় কোনো বস্তু খুঁজা যায় নাই বুঝা গেছে নি খুঁজিয়া যদি কোনটা খুঁজি আর তারা যদি খুঁজার কারণে দেন যে ওই বস্তু যে বুঝিবা এগু ব্যবহার করাও যায় না এগু ব্যবহার করাও যায় না ঠিক সেইভাবে কইনার বাড়ি থাকিয়া জামাইর বাবু বাড়ি আনার কাছে মোর ব্যতীত দ্বিতীয় কোন বস্তু খোঁজা যায় না কোন বস্তুর ডিমান্ড করা তালাশ করা যায় না একমাত্র মর দিয়ে গুড়ে মিলিয়া যত ঠিক করবা ও অত মেয়ে ভাউনি হয়েছে মেয়ের বাপ নাই মেয়ের দাদা নাই মেয়ের নানা নাই মেয়ের ভাই নাই বোন নাই মা নাই এই মরটা ভাউনি হইব কে মেয়ে ও বুয়া ভাউনি হইব অন্য কেউ নাই আর এই মেয়ে মোর ব্যতীত ফাজিল কুন্তা মেয়ের বাড়িয়া নাই পূজা নাই আমরার সমাজ বর্তমানে একটা বেমার শুরু হয়েছে আমরার অতীত উলামাই কেরাম বিল খুসুস সাইয়েদুনা হযরত হুসাইন আহমদ মদনী নাওয়ারাল্লাহু মারকাদা হয়ে এই ভারত বর্ষর জমিন ও মোহরে ফাতিমির প্রচলন করি তুইয়া গেছে এর আগে এটা মাত বেশ মাতি ছিল না আলিম হলে আর হযরত শেখুল ইসলাম সাইয়েদুনা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির পরবর্তী উলামাই কেরামে জোর দিয়া মাতি ছিল বিল খুসুস আমরার বরাক মেলি উলামায় বদরভুরি বাসন্দি যে গুরো এইটেন সারাই জোর দিয়া মাতি চইন এর কারণে প্রচলন ওইছে মরে ফাতিমি সাইরো ভাই দি এখন বেশিরভাগ বিয়া হয় মরে ফাতিমি দিয়া মরে ফাতিমি কিতা বলে মহরে ফাতিমি রইল হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ উপলক্ষে হজরতে আলিয়ে যে মর দিছিলা এই মরর নাম মহরে ফাতিমি কিতা দিছিলা হজরতে আলিয়ে লম্বা ঘটনা আমি ঘটনা কয় যাই আর না হজরতে আলিয়ে একটা কুর্তা আছে লোয়ার কুর্তা যুদ্ধর কুর্তা এই কুর্তাটা বাজারে নিয়ে বিক্রি করিয়া পাইছিল 500 দিরহম ও 500 দিরহম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোর দিছে কিটা আছে বাকি না নগদ 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 তাহলে মোহরে ফাতিমি হইতে কিটা বুঝায় 500 দিরহম আর নগদ দুইটা বুঝায় খালি 500 দিরহম বুঝায় না
আমরা বুঝবাইয়া বুঝি মরে ফাতিমি কইতে খালি 500 দিরহাম বুঝায় না মরে ফাতিমি কইতে সময় আলিয়ে ফাতিমারে যে মোর দিছলা ফাতিমার বিয়া হইছিল আলীর লগে হযরতে আলিয়ে ফাতিমার যে মোর দিছলা নবীদের কাছে আরি সমজাইছেন হযরতে আলিয়ে এই মোহরটার নাম হইল মোহরে ফাতিমি দিছলা কিটা বলে রুফা দিছই রুফার টেকার নাম আছিল দিরহাম ও জমানার তাই 500 দিরহাম তান কুর্তা বেচিছলা ওই কুর্তাটা বেচিয়া পাইছলা 500 দিরহাম ও তাই না নিয়া 500 দিরহাম ফাতিমার মোর হিসাবে নবীদের আত দিছই এই 500 দিরহাম হযরতে আলিয়ে নগদ দিছই বাকি নাই তাহলে মোরে ফাতিমি বাকি না নগদ হকুয়া আপনারা হকুয়া নগদ আমরা মোরে ফাতিমি দেখুয়া ওগো আমরার ইন্ডিয়ান রুফার লগে মিল খাবাইলে আমরার ইন্ডিয়ান রুফার লগে মিল খাবাইলে তুলার লগে ওই 131 তুলা রুফা তানতানর দবারাত 500 দিরহাম আর ই দবারাত আনিয়া আমার ইন্ডিয়ান যে রুফার তুলা আছে এই তুলার লগে মিল খাবাইলে ওই 131 তুলা রুফা ও কইন মোরে ফাতিমি 131 তুলা এটা কিটা হইছে বলে মোরে ফাতিমি ফাতিমার মোরর পরিমাণ হইছে হযরতে আলিয়ে যে নগদ দিছলা ইকার রইছে না নি বাকি যদি নগদ দেই যামি তে পুরা হইব আর নাইলে পুরা নাই আধখানি আমরাও যে মোরে ফাতিমি পালন করি আর ছেলের আর বাড়িয়া লাই দি আর মোরে ফাতিমি মানি আর মেয়ের আর বাড়িয়া লাই মানি আর মানিয়া বিয়া দি আর বুধবাই আর খুবই কাম দিছি মোরে ফাতিমি দিয়ে আমার বুড়ি বিয়া দিছি জিও দিছো তোমার বুড়ি বিয়া এই বুধবাই তো আমার ছেলে বিয়া দিছি মোরে ফাতিমি দিয়া জিও দিছো তবে আধখানি মোরে ফাতিমি পুরা নাই আর খালি পরিমাণ ঠিক করছো খালি পরিমাণ ঠিক করছো নগদ দিছো না যেইন মরে ফাতিমির পরিমাণ এবং নগদ দিবায় ও তা নগু ঘুরা মরে ফাতিমি হইবে বুঝা গেছে বাদ দেখো কুয়া দেখো কুয়া এটা মুসলার মাত বুঝতে বেড়া লাগলে আমি যেখান কই আর ওখানে তোর উপরে সওয়াল করেন জানি পাতি লাগতা হাওয়ার বিয়ার সওয়াল করেন না জানি দেখান ওর লোকে মিল তাকে মিল না কি সওয়াল করেন জানি বেড়াই প্রশ্ন করতে পরীক্ষা একটা আপনি যদি আরেকটা উত্তর দিন মার্ক মিলবো নি হকুয়া না মার্ক মিলবো নি আমার বিষয় দেখান দেওয়া হয়েছে তো আমি বিষয়ের উপরে ভাবতাম চাই আর আপনি যদি আমার ডাল ধরে আরেক বাইন ইঙ্গিতে বেড়া লাগবো আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল আমরা ওই যে কইনার বাড়ি আলাই খুঁজাখুজি করেন দাম দর বাড়ির গেছে জানি না আপনারা ইদারা ভাই আছে কি না আমার হদারা ভাই দেখছি আমি ছোটবেলা মেয়েটা চিনে এখন কমছে যে মেয়েটার বিয়া হইতো এই মেয়েটার হুদ্দর দাদি আছেন হুদ্দর নানি আছেন বাপর সাসাইন আছেন আরো তিনজন তার মানে দাদি আছেন আরো তিনজন মার সাসাইন আছেন আরো দুইজন তার মানে নানি হুদ্দরেন বাদে আছেন আরো দুইজন বাইর বইন আছেন মেয়েটার আরো তিনজন ও যে নানি যতজন দাদি যতজন বাইর বউ যতজন হকলরে আরবার কাপড় দেওয়া লাগে খুঁজাখুঁজি শুরু হয়ে যায় কইনার বাড়িতে দামদুর রুটির মাধ্যমে দামদুর বাড়ি জানাই দেন নানি আছেন 8 জন বাইর বউ আছেন 3 জন ওটা খবর জানাই দেব অগ্রিম খেনে বলে জামাইর বাড়ি আনাই যে সময় বিয়ার দেখতে সময় কইরা বেটির লগে কাপড় জুবর লইয়া যাইবা এই সময় হেনতানোর কাপড় নিতা ও যে খুঁজিয়া যে কাপড় দেখ নাই নিবাই ইক নাই তোর নাম আছিল বেবারি কাপড় ইক নাই তোর নাম কুন্না আমলি মানছে কইতা বেবারি কাপড় আমি ছোট থাকতে সময় এইটো নি না সেভেন পড়ি আমার দাদিয়ে শুনলাম অধিকার কত্রা কারে যে বেবারি কাপড় ইতাই নমাজ ওয়ে নি কুদ ইতাই নমাজ ওয়ে না আমি তখন শুনিয়া মনে মনে আকল করছিলাম আমার যে একজনে দান করলে নমাজ হইতো নাকি বাদে বড় হইয়া মেসা বইয়া হুজুরকলর দ্বার লইয়া ও বুঝ ভাইলাম নমাজ হইতো না কেনে খুঁজিয়া আনছো রুয়ামা করি রাশিয়া দিছে না যে বেটা উয়ামা করি রাশিয়া দিব আপনি আমার উয়ামা করি রাশিয়া বিভিন্ন ওয়াজ যাই আমরা রে হতা হতা বস্তু দেন বিভিন্ন কুটুম বাড়ি যাই কুটুম বাড়ি আনে বস্তু দেন না রাশিয়া উয়ামা করি রাশিয়া একজনে দে এইখান দান করছে নে কুয়া আপনি নমাজ হইব রোজা হইব হজ হইব জকাত হইব যতটা আপনি এইখান দি পারবা সব হইব কোনো বাধা নাই মগর যেন আপনি পাউনি নাই লাগাইছেন শর্ট দেবা লাগবো এখন যদি দে না হাড়ি আটকান তো ফিরাজ যেদিন জামাইবা বুঝাইব এদিন দাদিনতে আর নানিনতে বেরিয়া কুমলা মুরব্বা করিয়া খাল খালি লইবা একবারে কুসাইতে কুসাইতে আর ভারাইতে ও ইজ্জতর ডরে বেটাই দিছে ইটা দিছে ঘুষ কইছেন ইটা দিছে ঘুষ বেকার কিতাব সাফ মুসলা আছে কইছেন ইটা ঘুষ দিছে বেটাই ইজ্জত বাসাইতো করিয়া